জাতীয় দলের জার্সিতে দারুণ পারফরম্যান্স করলেও নিজ জেলা সুনামগঞ্জের পক্ষে না খেলায় সেখানে আজীবন নিষিদ্ধ তরুণ ক্রিকেটার নাসুম দ্রুতই তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি স্থানীয় ক্রিকেটারদের জেলা ক্রীড়া সংস্থা বলছে আবেদন করলে প্রত্যাহার করা হবে নিষেধাজ্ঞা সুনামগঞ্জ সংবাদদাতা বিন্দু তালুকদারের তথ্য দীপ্তচন্দ্রপালের রিপোর্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে তেইশ রানের জয়ের নায়ক নাসুম আহমেদ চার উইকেট নিয়ে ম্যাচ সেরা বাহাতি এই স্পিনার নাসুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার মধুরাপুর গ্রামে নিম্নবিত্ত পরিবারের ক্রিকেট পাগল নাসুম সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে আর স্কুলে যাননি পরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন 2009 সাল থেকে সুনামগঞ্জের প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব এবং সিলেটের একটি ক্রিকেট ক্লাবে খেলতেন তিনি 2013 সালে সুনামগঞ্জ ও সিলেট জেলা দলের হয়ে ম্যাচ খেলার আমন্ত্রণ পান নাসুম। সেই সময় তিনি সুনামগঞ্জের হয়ে না খেলে সিলেট জেলা দলের হয়ে খেলেন। এ কারণে ওই সময় তাকে আজীবন নিষিদ্ধ করে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। সে জেলা দলে না খেলে তাকে সে সিলেট জেলার উপর খেলার সিদ্ধান্ত নেয়। সেজন্যই তাকে সুনামগঞ্জ জেলা তাকে বহিষ্কার করা হয়। যে আইন আছে ওইটা সংশোধন করেন নাসুমকে আমাদের সুনামগঞ্জ লিগে খেলার মানে অনুমতি দেওয়া হোক প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক বলেন নাসুমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তার সংস্পর্শে এসে সুনামগঞ্জের আরো তরুণ জাতীয় দলে খেলার সুযোগ পাবে এই একটা ছোট কারণে আপনি আজবেন বহিষ্কার করে দিলেন তাহলে ক্রিকেটকে আসলে প্রচারিত করা যাবে না তো আমরা মনে করি যে বৃহত্তর ক্রিকেটের স্বার্থে অবিলম্বে এবং এই ধরনের কালো আইন কানুনও বাতিল করা উচিত সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক বলেন আবেদন করলেই বহিষ্কার দেশ প্রত্যাহার করা হবে সকলের কোনো উত্তর না দেওয়ায় ক্রিকেট কমিটি তাকে শুধুমাত্র সুনাম গুঞ্জের জন্যে সাসপেন্ড করে রেখে আবেদন করলে আমরা অবশ্যই তার সাসপেনশন টুক করব তবে এলাকাবাসী মনে করেন শহর থেকেই ক্রিকেটার নাসুমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত জেলা ক্রীড়া সংস্থার দ্বীপচন্দ্র পাল টিভি